বিপদের ওপর বিপদ, একটানা লাগাতার ভয়ঙ্কর বজ্রপাতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। 8 জেলায় বাজ পড়ে 20 জনের মৃত্যু হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। কবে, কখন এবং কোন কোন জেলায় ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? পাশাপাশি আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস? কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। গত 48 ঘন্টায় 8 জেলায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এই খবর জানা গেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রপাতের কারণে ঘটা মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের রাজধানীতেই এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। এর সঙ্গেই রাজ্যের রাজধানী থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কৈমুর জেলা থেকে 7টি মৃত্যুর খবর জানা যাচ্ছে। এছাড়াও পাটনা এবং ভোজপুরে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জিহানাবাদ, আরওয়াল, রোহতাস, ঔরঙ্গাবাদ এবং সিওয়ান এই প্রত্যেক জেলায় 1 জন করে মৃত্যুর খবর এসেছে। নীতিশ কুমার মৃতের আত্মীয়দের জন্য 4 লক্ষ টাকার এক্স গ্রাসিয়া ঘোষণা করেছেন। একটি সরকারি প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে সরকারের তরফে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে কারণে 29 জুলাই সকালের মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার নাগাদ উত্তরবঙ্গের 8টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে 29 জুলাই সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশে এলাকার আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, কোথাও সামান্য বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।